প্রিয় শিক্ষার্থীবৃন্দ পঞ্চম শ্রেণী সৃজনশীল সৃজনশীলগণী পর্ব তোমাদেরকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা এই ছয় নাম্বার প্রশ্নটির সমাধান করবো চার শূন্য দুই ছয় পাঁচটি অঙ্ক তো এ প্রশ্নটি সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম এ এসেছিল তো বন্ধুরা আমরা ক নম্বর প্রশ্নে সমাধান করবো তা এখানে বলা হচ্ছে অঙ্কগুলো একবার করে নিয়ে কুদ্রতম সংখ্যা গঠন করো তো বন্ধুরা আমরা প্রথমে ক নম্বর দিয়ে লিখব নয় চার শূন্য দুই ছয় তাহলে অঙ্কগুলো দ্বারা একবার করে নিয়ে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা সমান আমরা বের করব। তাহলে আমরা লিখব অঙ্কগুলো অঙ্কগুলো একবার করে নিয়ে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা সমান তো বন্ধুরা এখানে আমরা সবার ছোট শূন্য ছাড়া আমরা সবার চোট পাচ্ছি দুইকে কে তাহলে আমরা প্রথমে লিখবো দুই এরপরে আমাদের শূন্যটি বসাতে হবে তাহলে আমরা শূন্য বসালাম এরপর আমরা পাচ্ছি চার তাহলে চার আমরা বসালাম এরপরে আমরা পাচ্ছি ছয় এবং নয় তো বন্ধুরা আমরা পেয়েছি বিশ হাজার চারশত উনসত্তর এবার বন্ধুরা আমরা খ নাম্বার প্রশ্নটির সমাধান করবো তো বন্ধুরা এখানে বলা হচ্ছে অঙ্কগুলো দ্বারা অঙ্কগুলো একবার করে নিয়ে বৃহত্তম সংখ্যা গঠন করো তো বন্ধুরা এখানে বলা হচ্ছে অঙ্কগুলো একবার করে নিয়ে বৃহত্তম সংখ্যা গঠন করো তো আমরা সেটাই করবো আমরা প্রথমে এভাবে করে লিখে ফেলবো তো বন্ধুরা এখানে আমরা লিখেছি নয় চার ছয় অঙ্কগুলো একবার করে নিয়ে গঠিত বৃহত্তম সংখ্যা সমান আমরা এবার বৃহত্তম সংখ্যাটি গঠন করে নিব তো এখানে আমরা সবচেয়ে বড় সংখ্যাটি পাচ্ছি নয় এরপর আমরা পাচ্ছি ছয় এরপর আমরা পাচ্ছি চার এবং দুই ও শূন্য তো বন্ধুরা আমরা বৃহত্তম সংখ্যাটি পেয়েছি ছিয়ানব্বই হাজার চারশত বিশ বন্ধুরা এবার আমরা গ নম্বর প্রশ্নটির সমাধান করব তো বন্ধুরা এখানে বলা হচ্ছে গঠিত ক্ষুদ্রতম সংখ্যাকে একশত পঁয়ষট্টি দ্বারা বাক করলে বাক শেষ কত হবে তো বন্ধুরা আমরা গ নম্বর প্রশ্নটি দিয়ে লিখব গঠিত ক্ষুদ্রতম সংখ্যা সমান তো বন্ধুরা আমরা গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়েছিলাম যেটা ক নম্বরে আছে বিশ হাজার চারশত তো সেটিকে আমরা একশো পঁয়ষট্টি দিয়ে ভাগ দিব তাহলে আমরা লিখব একশো পঁয়ষট্টি সেটা দিয়ে আমরা বিশ হাজার চারশত কে দিব তো আমরা প্রথমে একশো পঁয়ষট্টি প্রথম তিন চারের মধ্যে করব তাহলে আমরা দিতে পারব একবার তাহলে এদিকে লিখব একশত পঁয়ষট্টি বন্ধুরা আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা এখানে পাবো নয় এবং এদিকে পাব তিন তাহলে উনচল্লিশ হলো এবং উপর থেকে যদি আমরা ছয় নামাই তাহলে হবে তিনশত ছিয়ানব্বই তো বন্ধুরা তিনশত ছিয়ানব্বই এর মধ্যে আমরা একশো পঁয়ষট্টি দিয়ে বাঘ দিতে পারবো দুইবার তাহলে হবে তিনশত তিরিশ বন্ধুরা এখন আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা পাব ছেষট্টি এবং উপর থেকে আমরা নামাবো নয় তো এখন আমরা একশো পঁয়ষট্টি ছয় শত উনসত্তর মধ্যে চারবার দিতে পারবো তাহলে বন্ধুরা এখানে হবে ছয়শো ষাট তো বন্ধুরা বিউ যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাব নয় তো বন্ধুরা এখানে প্রশ্নে চাওয়া হয়েছে বাঘশেষ কত তাহলে আমরা লিখবো বাঘশেষ সমান নয় বন্ধুরা গহ নাম্বার প্রশ্নে বলা হয়েছে গঠিত বৃহত্তম সংখ্যাকে একশো বিশ দ্বারা বাক করে বাক ফল ও বাক শেষ কত সেটা আমাদেরকে দেখাতে হবে আমরা বৃহত্তম সংখ্যাটি এখানে খ নাম্বারে বের করেছিলাম তা আমরা সেটাকে একশত বিশ দিয়ে বাঘ দিব তাহলে আমরা ঘ নাম্বার দিয়ে লিখবো গঠিত বৃহত্তম সংখ্যা সমান আমরা এখানে পেয়েছিলাম গটিতে বৃহত্তম সংখ্যা ছিয়ানব্বই হাজার চার শত বিশা খো নম্বরে আছে বিশ দিয়ে দিব তাহলে আমরা একশো বিশ এদিকে লিখব ছিয়ানব্বই হাজার চারশত বিশ তো বন্ধুরা আমরা যদি একশো বিশ দিয়ে ছিয়ানব্বই হাজার চারশত বিশকে বিশ কে ভাগ দেয় তাহলে আমরা পাবো আটশত তিনবার আর নিচে বসবে ছিয়ানব্বই হাজার এখন সেটা বিয়োগ দেই তাহলে আমরা পাবো বিয়োগ ফল হিসাবে ষাট তো এখানে প্রশ্নে বলা হয়েছে বাঘ ফল ও বাক শেষ কত তো বন্ধুরা আমরা লিখবো বাঘ ফল সমান আটশো তিন এবং বাক শেষ হচ্ছে ষাট বন্ধুরা এর মাধ্যমে সৃজনশীল পর্ব ছয় শেষ হলো তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে